আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহিহ সালামত আছেন। তে কবি গাজী আকাসাল ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে কিছুক্ষণ আগে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো এক উর্মিতেই তোলপার। জিনিসটা হয়তো এই শিরোনামে আপনারা বুঝতে পারছেন, কয়েকদিন যাবতই উর্মি নামে একটা ঘটনায় তোলপাড় চলতেছে। উর্মির বাড়ি হলো নেত্রকোনার পূর্বধলা। সে নতুন ম্যাজিস্ট্রেট ছিল লালমনির হাটে। সে কয়েকটা টেটাস দিছে তার ফেজে, এটা দেখেই সারা দেশে তোলপাড়, কারণ সে ওই বিতর্কিত বেশ কিছু লেখছে। এটা আর বললাম না, এটা আপনারা জানেন যারা খোঁজ খবর রাখেন। তো যা হোক, আমার কথা হলো সে তো নতুন একটা আমলা, সর্বনিম্ন ধাপের। সে তার মনের ভাবটা প্রকাশ করছে, জানতে পারছে উচিত বিচারটাও হয়েছে, অর্থাৎ সে বরখাস্ত হয়ে গেছে। কিন্তু যারা নাকি প্রকাশ করে নাই মনের ভাব তাদের মতো, তারা তো আর ছড়িয়ে ছিটে আছে অসংখ্য, এবং বড় বড় পোস্টে, মাঝারি পোস্টে, সব পোস্টে। তাহলে তারা তো আরও বেশি বিপদ রয়ে গেলো, এই সর্বের মতো কখন সুবল মারে, সেইটাই অনুভূতিদের থেকেই কবিতাটা লেখা হয়েছে। যা হোক, আসুন শুরু করা যাক। এক উর্মিতেই তোলপার, এক উর্মিতেই তোলপার, বিক্ষোভ সারা দেশে, হাজার উর্মি বসে আছে পদপদবি জুড়ে। এই উর্মিটা কেবল নতুন সিঁড়ির নির্মত ধাপে, আসল উর্মি ঘাপটি মারা হাজার হাজার পদে। উর্মি নিজকে প্রকাশ করে, ধরা দিল নিজে, সহজ সরল উর্মি সে জানান দিল সবে। 16 বছর কত উর্মি, হিসাব করো কষে, উর্মিরা তো সংখ্যাগুরু, ধর্মে কেমন করে। ফনা থুবড়ে বসে আছে, সুযোগ কখন ফিরে, সময় মতো সকল ফোনে, সুবল মারবে কষে, সেই সুবলের এত বিষ, সবই যাবে ধসে। উর্মি কারো কাম্য নয়, বিপ্লবী এই দেশে। এই ছিল বন্ধুগণ কবিতাটা, ভালো থাকুন।